হ্যালো ভিউয়ার্স, আপনাকে একটা একবার ইউটিউব চ্যানেল। এই ভিডিও শুরু করার আগে আপনাদের জানাই নতুন বছর 2023 সালের প্রীতি ও শুভেচ্ছা। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কীভাবে করবেন সেটা জানার আগে অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে আপনার কাছে যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের নম্বরটা লিঙ্ক রয়েছে কি না। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা, আপনি কিভাবে জানবেন, আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি কিভাবে করবেন, যদি না লিঙ্ক থাকে তার জন্য যে পেনাল্টি সেই পেনাল্টি আপনি কিভাবে অনলাইনে 30 টাকা দিয়ে করবেন সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখার পরই তারপর আপনি আমাকে কমেন্ট করবেন। এর জন্য প্রথমে আপনি চাইলেও আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং যেখানে ইউআরএল সার্চ বক্স যেখানে আমরা সার্চ করি, নতুবা আপনি গুগলে সার্চ করতে পারেন, ই ফিলিং বলে সার্চ করবেন, দেখবেন আপনার সামনে এইরকমই একটা ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে যেটা ই পোর্টাল ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন অর্থাৎ ই ফিলিং হোম পেজ। এই যে পেজটা রয়েছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরই এরপরই দেখবেন একটা হোম পেজ ওপেন হবে যেখানে লগ ইন করতে বলা হবে। এখানে আপনি লগ ইন না করে দেখবেন এখানে একটা অপশান রয়েছে হোম বলে, এই হোম অপশানে আপনি ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কুইক লিঙ্কসের আন্ডারে আপনার অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে উপর থেকে 2 নম্বরে রয়েছে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটা অপশান, এখানে আপনি ক্লিক করবেন। তারপরই দেখবেন এখানে প্যান কার্ড নাম্বার বসানোর একটা বক্স রয়েছে এবং আধার কার্ড নম্বর বসানোর একটা বক্স রয়েছে। আপনার যে প্যান কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বরটা রয়েছে সেটা প্রথমে আপনি এখানে বসিয়ে নেবেন। তারপরে দেখবেন এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটা লিঙ্ক আপনার অ্যাক্টিভ হবে, এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন যে প্যান কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বরটা আপনি বসিয়ে এখানে সার্চ করেছেন ওটা যদি লিঙ্ক থাকে তাহলে আপনি এইরকমই একটা রেজাল্ট দেখতে পাবেন যেখানে ইওর প্যান নাম্বার ইজ অলরেডি লিঙ্কড টু গিভিন আধার। তারপরে এখানে রয়েছে ক্লোজ অপশান। যদি দেখেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক রয়েছে তাহলে এইরকমই লেখা শো করে, এরপর আপনাকে কোনো কিছু করার দরকার নেই, আপনার প্যান কার্ডটা অলরেডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। আর যদি আপনি দেখেন এরপর এখানে আমি একটা প্যান কার্ডের নম্বর বসিয়েছি এবং তারপরই ওই ব্যক্তির যে আধার কার্ডের নম্বর সেটাও এখানে বসিয়েছি, তারপর এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে আমি ক্লিক করলাম। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক না থাকে তাহলে আপনি এইরকমই একটা মেসেজ দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে প্যান নট লিঙ্কড উইথ আধার, প্লিজ লিঙ্ক অন লিঙ্ক আধার, লিঙ্ক টু লিঙ্ক ইওর আধার উইথ প্যান। অর্থাৎ এখানে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য একটা লিঙ্কের ব্যবস্থা রেখেছে। চাইলেও আপনি এখানে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক করার জন্য এখানে লিঙ্ক আধারে ক্লিক করতে পারেন, নতুবা আপনি এখানে যে ক্লোজ অপশান রয়েছে এই ক্লোজ অপশানে আপনি ক্লিক করবেন। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক না থাকে তাহলে আমি এখন আপনাদের যে অপশান দেখালাম চাইলেও আপনি ওখান থেকে করতে পারেন, নতুবা আপনি এই ওয়েবসাইট যেখান থেকে আপনাদের লিঙ্ক আধার স্ট্যাটাসটা দেখালাম এখানে যে হোম যে অপশান রয়েছে এই হোম অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক একইভাবে যেখান থেকে আমি আপনাদের দেখেছিলাম কুইক লিঙ্কসের আন্ডারে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে দেখবেন লিঙ্ক আধার বলে একটা অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরই দেখবেন আপনার সামনে এইরকমই একটা লিঙ্ক আধার বলে একটা অপশান দেখাবে যেখানে প্যান কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর বসানোর জায়গা রয়েছে। তারপর এখানে প্যান কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর বসিয়ে অবশ্যই এখানে ভ্যালিডেট করতে হয়। যেহেতু এখানে আমি আপনাদের দেখালাম এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা অলরেডি লিঙ্ক রয়েছে সেই জন্য এইরকমই একটা মেসেজ শো করে। এবারে আসি আমার ভিডিও থাম্বনেলে আমি কেন লিখে রেখেছি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার জন্য 1000 টাকা পেনাল্টি না দিয়ে আপনি 30 টাকা দিয়ে অনলাইনে পেমেন্ট করে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কটা করতে পারবেন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের কীভাবে লিঙ্ক করা হয় তা নিয়ে ইউটিউবে আমার অনেক ভিডিও রয়েছে, তাছাড়া আমার হোয়াটসঅ্যাপের 20টা গ্রুপ রয়েছে যেখানে অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করে জানিয়েছেন ওই ব্যক্তি কোনো অনলাইন সেন্টারে গিয়েছিলেন এবং সেখানে তার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক রয়েছে কি না সেটা অবশ্যই তিনি জানতে চেয়েছিলেন এবং সেখানে যিনি রয়েছেন অর্থাৎ যিনি দোকানদার তিনি আবেদনকারীকে বলেছেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, আপনি কি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করবেন, আমি আপনাকে 30 টাকা দিয়ে লিঙ্ক করিয়ে দেব। এর অ্যাকচুয়ালি ঘটনাটা হলো ওখানে ওই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে আগে থেকেই প্যান কার্ডের নম্বরটা লিঙ্ক ছিল, তা জানা সত্ত্বেও যে ব্যক্তি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক করতে এসেছে সেই ব্যক্তির চোখের আড়ালে
ওই দোকানদার 30 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু সেখানে তিনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক করেনি, যেহেতু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা আগে থেকে লিঙ্ক ছিল। অর্থাৎ যেই ব্যক্তি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে এসেছে তার সঙ্গে ফ্রড হয়েছে। আমার ভিডিওগুলোর যে কমেন্ট সেকশান রয়েছে সেখানে দেখবেন অনেক ব্যক্তিও ঠিক এইভাবে কমেন্ট করেছেন। তিনি কোনো অনলাইন সেন্টারে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি এই ডিসেম্বর মাসেই তিনি 20 থেকে 30 টাকা, কেউ হয়তো 50 টাকা দিয়ে লিঙ্ক করে এসেছে। তবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের কারো লিঙ্ক থাকলে সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কে দ্বিতীয়বার করা যায় না। অনলাইনে প্রথমে 1000 টাকা পেনাল্টি দিয়েই তারপর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয়। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই কীভাবে আপনি এই লিঙ্কের কাজ করবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে। ওই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি ওই ভিডিও ফলো করে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। এই ভিডিওটা এই জন্যই আমি বানাচ্ছি, এই ভিডিও থেকে আমি কোনো ভিউজ নেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইনি। অনেক ব্যক্তির সঙ্গে এইভাবে ফ্রড হচ্ছে এবং সেই ফ্রড যাতে না হয় সে সম্পর্কে সচেতন বা সতর্ক করার উদ্দেশ্যই হলো আমার এই ভিডিও। তবে এখানে আপনাদের একটা জিনিস বলে দিই, যদি আপনি কোনো অনলাইন সেন্টারে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে চান তাহলে অবশ্যই আপনাকে 1000 টাকা পেনাল্টি দিতে হয় এবং সেখানে 1000 টাকা পেমেন্টের জন্য ওই দোকানদার আপনার কাছে 50 টাকা বা 100 টাকা বা 150 টাকা তার মজুরি হিসাবে সে নিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই যখন আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করবেন তার জন্য যে অনলাইনে 1000 টাকা পেমেন্ট করতে হয় তার একটা চালান রিসিপ্ট কপি আপনি পাবেন। এখানে আপনাদের যে চালান রিসিপ্ট কপিটা আপনাদের দেখাচ্ছি এই রকমই চালান রিসিপ্ট কপিটা আপনি নিয়ে নেবেন, যেখানে আপনার প্যান কার্ডের নাম্বার লেখা থাকবে এবং আপনার নামটা লেখা থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে এবং এখানে অ্যামাউন্ট হিসেবে 1000 টাকা লেখা থাকবে এবং যেদিনে আপনি পেমেন্টটা করেছেন সেদিনকার ডেটও আপনার থাকবে। অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে চালানের রিসিপ্ট কপিটা অবশ্যই আপনি কালেক্ট করবেন। নতুবা অনেক দোকানদার রয়েছে, সেই সমস্ত দোকানদাররা চালাকি করে আপনার কাছ থেকে 20 টাকা বা 30 টাকা নিয়ে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করিয়ে দিয়েছে বলে এইভাবে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। অবশ্যই এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন এবং যদি আপনার কোনো কিছু কমেন্ট করা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবেন। এবং প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সংক্রান্ত যদি আপনাদের কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।